আমাদের দেশের একটি অত্যন্ত জনপ্রিয় গান রয়েছে, যার দুটি পংক্তি হচ্ছে, কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। এই স্বার্থ সর্বস্ব সমাজে আমরা যখন এর বিপরীত কিছু দেখি, তখন আপনা আপনি আমাদের চোখে পানি চলে আসে, আর তা হচ্ছে আনন্দাশ্রু। তেমনই একটি ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরব। পর্দায় যে মানুষটিকে দেখছেন, এই জীবন যোদ্ধার নাম রফিকুল ইসলাম, বয়স 80 বছর। আপন সন্তান সহ তার প্রিয়জনেরা এই পঙ্গু মানুষটিকে ছেড়ে দূরে সরে চলে গেছে। হয়তো তার প্রাণের আকুতি তারা শুনতে পায়নি, আর তাই নিজের চলাচলের হুইল চেয়ারটিকেই তিনি বানিয়েছেন জীবন ধারণের অবলম্বন, নিজেই যার নাম দিয়েছেন জীবন সংগ্রাম স্টোর। জামালপুরের এই রফিকুল ইসলাম নদী ভাঙনের শিকার হয়ে স্ত্রী পুত্র নিয়ে একসময় পাড়ি জমান ঢাকায়, ছোট্ট একটি চাকরি করতেন, এভাবেই চলছিল তাদের তিনজনের সংসার। 1994 সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি হয়ে যান প্রতিবন্ধী। এরপর তার একমাত্র সন্তানও একদিন তাকে ছেড়ে চলে যায় প্রবাসে। পিতামাতার কোনো খোঁজ খবরই সে রাখে না। সন্তানের শোকে কিছুদিন পর তার স্ত্রীও পাড়ি জমান পরবারে। আমার রাত 2002 সালে মারা গেছে। পরে আমার ঘরের জিনিসপত্র বিক্রি করে আমি এই গাড়িটা বানাইছি। 1774 টাকার মাল কিনে এই দোকান নিয়ে দেশে দেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি। স্ত্রীকে হারিয়ে বৃদ্ধ রফিকুল ইসলাম হয়ে পড়েন একা নিঃসঙ্গ। সেই থেকে এই হুইল চেয়ারই এই বৃদ্ধের সার্বক্ষণিক সঙ্গী। জীবন ধারণের জন্য হুইল চেয়ারে করা তার এই জীবন সংগ্রাম স্টোর নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন 39টি জেলা। ঘুরতে ঘুরতে জামালপুর থেকে পিরোজপুর, এই হুইল চেয়ারই যেন তার বাড়িঘর। এখানে বসেই তিনি তার জীবন সংগ্রাম স্টোর চালান এবং এ থেকে যা আয় হয় তাই দিয়েই কোনো রকম জীবন ধারণ করেন। এখানে বসেই তিনি খান, নামাজ পড়েন, রাতে এখানেই শুয়ে থাকেন। সারাদিনে খান কয়েকটি বিস্কিট, রাতে 5 টাকার ভাত, সাথে একটু ডাল বা সবজি। কারণ পেটে ক্ষুধা থাকতো, খাইতাম না, টয়লেট যাওয়া আমার খুব কষ্ট, এই জন্য একবেলা খাইতাম, তাতে টয়লেট না হয়। নিজে যেহেতু চলতে পারেন না এবং সাহায্য করারও কেউ নেই, তাই কোনো মসজিদের সামনে গাড়ি রেখে অনেক কষ্টে পা দুটো টেনে টেনে যেতেন টয়লেটে। ফিরোজপুরেও এভাবেই চলছিল তার জীবন সংগ্রাম। এখানেই একদিন তার উপর দৃষ্টি পড়ে এক রিক্সা চালকের, নাম তার লোকমান। প্রতিদিন রিক্সা চালিয়ে যাবার পথে তাকিয়ে তাকিয়ে দেখতেন তিনি বৃদ্ধকে, কখনো রিক্সা থামিয়ে খোঁজ খবর নিতেন। আমার দেখে আসলে খারাপ লাগছে যে একটা মানুষ এইভাবে কষ্ট করতে আছে। আমার তো বাবা ছিল, বাবার প্যারালাইসিস ছিল, তাকে আমি নিয়ে টানছি, তাকে নিয়ে কষ্ট করছি। মনে মনে একটা চিন্তা করলাম যে ওনারও আমি সেভাবে রাখতে পারবো। একদিন বৃদ্ধকে তিনি প্রস্তাব দেন তার বাড়িতে নিয়ে রাখার, কিন্তু রফিকুল ইসলাম ফিরিয়ে দেন লোকমানকে, কারো বোঝা হতে চান না তিনি। লোকমান নিরস্ত না হয়ে চেষ্টা করে যেতে থাকেন। লোকমান এবং তার স্ত্রীর অনুরোধেই শেষ পর্যন্ত হার মানতে হয় রফিকুল ইসলামকে। তারপর থেকেই এই বৃদ্ধ আছেন লোকমান পরিবারের সাথে। রফিকুল ইসলামকে পেয়ে লোকমানের দুই ছেলে যেন ফিরে পায় তাদের দাদুকে। লোকমানের স্ত্রীও নিজের শ্বশুরের মতোই যত্ন নেন রফিকুল ইসলামের। আমার এক শ্বশুরকে হারাইয়া আর এক শ্বশুর পাইছি, তাই আমি শ্বশুরের মতনই শ্রদ্ধা করি। জীবন সংগ্রামে ক্লান্ত রফিকুল ইসলামের জীবনে তাই এখন অনেকটা শান্তির পরশ ফিরে এসেছে। আপন সন্তান তার খবর না নিলেও সম্পূর্ণ অপরিচিত এই রিক্সা চালক লোকমান তাকে পিতৃশ্রদ্ধায় বুকে তুলে নিয়েছেন পরম মমতায়। স্বার্থ নয়, ভালোবাসার, মানবিকতার এই বন্ধন। দর্শক মণ্ডলী, আজকে আমরা সেই জীবন সংগ্রামী রফিকুল ইসলাম এবং সেই হৃদয়বান ব্যক্তি রিক্সা চালক লোকমানকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসছেন রফিকুল ইসলাম এবং লোকমান। লোকমান সাহেব, শুরুতেই আপনার কাছে জানতে চাইব, প্রথম যেদিন আপনি রফিকুল ইসলামকে আপনার বাড়িতে নিয়ে যাবার জন্য প্রস্তাব দিয়েছিলেন, তখন তার কি প্রতিক্রিয়া হয়েছিল? তখন বললো যে দেখো বাবা, আমি 39 জেলা ঘুরে গেছি, আমার তো এমন কেউ বলে নাই, তুমি যখন বলছো আমার একটু চিন্তা করার বিষয় আছে। তারপরে আমি কয়েকদিনই বলছি, সে রাজি হয় না। এরপরে সে আমার বললো ঠিক আছে বাবা, আমি তো যাবো, তো যাবার আগে তোমার বাসায় একটু বোঝার দরকার আছে আমার। আমার যে খেজুর করবে তার সাথে আমার একটু বোঝার ব্যাপার আছে। তখন বাসায় আমি দাওয়াত দিলাম, তারে যাওয়ার পরে আমার পরিবারের সাথে বসলো, সে বললো আসেন আপনি। তারপরে আমি ওই আমার বাবার জায়গায় তারে আমি বসেছি। আপনি তো রিক্সা চালিয়ে সংসার চালান, এতে আপনার নিজেরই চলা খুব কঠিন, তারপরও আপনি রফিকুল ইসলামকে রেখেছেন, এতে আপনার সমস্যা হচ্ছে না? সমস্যা হয়, তারপরও এর তো কেউ নাই। আপনার নিজেরা খেলে নিজেরা খেলে তারও
দুইটা খাইতে পারবে। আচ্ছা চাচা, এবার আপনার কাছে জানতে চাইবো, লোকমানের পরিবারে এই নতুন পরিবেশে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ছেলে, ছেলের বউ, নাতি নাতনির যে একটা অভাব আমার ছিল, আমার ভিতরে যে হাহাকার ছিল, তাদের ভালোবাসায় আমার বৌমার এই অক্লান্ত খেদমতে আমি খুব সন্তুষ্ট আছি এবং নিয়ত করছি যে খাই না খাই এদের পাশে থাকি, অন্তত মনের শান্তিটা আমি পাবো। অনেক ধন্যবাদ আপনাকে। তো রফিকুল ইসলাম সাহেব, লোকমান সাহেব, আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমরা আপনাদের এই ভালোবাসার সংসারে ছোট্ট একটি উপহার দিতে চাই, আর তা হচ্ছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে 1,00,000 টাকার চেক। আর যেহেতু আজকে আপনাদের এই পরিবারের মুরব্বী হচ্ছেন চাচা, তাই তার হাতেই তুলে দিচ্ছি আপনার জন্য এই 1,00,000 টাকার চেক। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করছি। দর্শক মণ্ডলী, কিছুদিন আগে এই ইত্যাদিতেই আমরা একটি গান প্রচার করেছিলাম, যার কথা ছিল মানুষের পাশে মানুষ দাঁড়াবে, মানুষের দিকে দুহাত বাড়াবে। এই স্বার্থান্ধ সমাজে আমরা রফিকুল ইসলাম এবং লোকমানের কাছ থেকে কি কোনোই শিক্ষা নিতে পারি না? কিংবা সেই সব সন্তানেরা বাবা মা নিজের সর্বস্ব বাজি রেখে যাদের বড় করেন, যারা নিজের পায়ে দাঁড়িয়ে ছেড়ে চলে যায়, ছিঁড়ে চলে যায় সব ভালোবাসা মমতার বন্ধন, তারাও কি কোনো শিক্ষা নেবে? আমাদের বোধ ও বুদ্ধির কাছে সেই প্রশ্ন রেখেই শেষ করছি আমাদের এই পর্বটি।